হ্যালো বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ডগ ফ্যাক্টস বেঙ্গলির আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাপানিজ চীন ডগ ব্রিড নিয়ে এবং আপনাদেরকে জানাবো জাপানিজ চীন ডগ ব্রিড নিয়ে একাধিক ইন্টারেস্টিং ফ্যাক্টস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জাপানিজ চীন এই ডগ ব্রিডটির নামের মধ্যে জাপান কথাটি থাকলেও এদের প্রকৃত উৎপত্তিস্থল জাপান কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এদের প্রকৃত অরিজিন আসলে কোথায় তা এখনও স্পষ্ট নয় এবং এরা জাপানে কীভাবে পৌঁছলো তা নিয়েও রয়েছে একাধিক মতবাদ। কেউ মনে করে এদের উৎপত্তিস্থল চীনে এবং সেখান থেকে জাপানে এরা এসেছে। আবার অনেকে মনে করেন প্রায় 732 খ্রিস্টপূর্বাব্দে কোরিয়ার শাসকেরা জাপানের রাজপরিবারকে জাপানিজ চীন ডগ ব্রিডটি উপহারস্বরূপ প্রদান করেছিল। আবার অনেকে মনে করে প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে এরা জাপানে এসে পৌঁছেছে। জাপানিজ চীনকে জাপানিজ স্প্যানিয়েল নামেও ডাকা হয়ে থাকে ও এদের নিকনেম চীন। এদেরকে জাপানে ওয়ার্কিং ও কম্পেনিয়ন ডগ হিসাবে ব্যবহার করা হয় এবং একটা সময় পর্যন্ত শুধুমাত্র জাপানের রাজপরিবারের সদস্যরাই জাপানিজ চীন ডগ ব্রিডটিকে রাখতে পারত। প্রত্যেকটি রাজপরিবার জাপানিজ চীনকে নিজেদের স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেন করেছেন এবং এদের নিজেদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্রেড করিয়েছেন। ফলস্বরূপ বর্তমানে জাপানিজ চীনের একাধিক আলাদা আলাদা ভ্যারাইটি পাওয়া যায়। জাপানিজ চীন একটি স্মল সাইজের ডগ ব্রিড এবং এদের সিঙ্গেল কোট হয়ে থাকে যা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ট্যান ইত্যাদি কালার ভ্যারাইটিতে পাওয়া যায়। এদের কপালে একটি ব্ল্যাক ডট বা লাইন থাকে যা জাপানিজরা বিশ্বাস করে লর্ড বুদ্ধের স্পর্শ। এদের চোখ বেশ বড় ও এদের কান ড্রপড বা ভাঁজ করা হয়ে থাকে। এদের কানের হেয়ার বেশ লম্বা হয়ে থাকে এবং এদের চোয়াল ছোট হয়। জাপানিজ চীনের হাইট 8-11 inches পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওয়েট 3-4 kilograms পর্যন্ত হতে পারে। এরা গড়ে প্রায় 1-3 পাপির জন্ম হতে পারে যাদের গড় জীবনকাল প্রায় 12-14 পর্যন্ত হতে পারে। জাপানিজ চীন স্বভাবে অনেকটা বিড়ালের মতো হয়ে থাকে, অর্থাৎ এরা নিজেরা নিজেদেরকে মেনটেন করতে পছন্দ করে এবং পাশাপাশি এরা খুবই ইন্ডিপেন্ডেন্ট স্বভাবের একটি ডগ ব্রিড। এরা অ্যালার্ট ও ইন্টেলিজেন্ট স্বভাবেরও ডগ ব্রিড এবং এরা নিজেদেরকে পরিষ্কার রাখতে পছন্দ করে। এরা বিড়ালের মতোই উঁচু জায়গায় বিশ্রাম নিতে পছন্দ করে ও এদের ব্যালেন্সও বিড়ালের মতো খুবই ভালো হয়ে থাকে। এরা অদ্ভুত জায়গায় লুকিয়ে থাকতেও পছন্দ করে। এরা এদের ওনারের প্রতি খুবই লয়াল স্বভাবের হয়ে থাকে, পাশাপাশি এরা খুব ভালো ও ফ্রেন্ডলি ডগ, সে কারণে এরা খুব ভালো থেরাপি ডগ। এরা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে কিন্তু স্ট্রেঞ্জারদের প্রতি এরা বার্ক করতে পারে। এদের উইকলি ব্রাশিং করালেই যথেষ্ট এবং এদের পা ও কান প্রত্যেক দিন চেক করা উচিত এবং এদের প্রত্যেক দিন স্নান করানো প্রয়োজন হয়। এদের প্রত্যেক দিন এক্সারসাইজের প্রয়োজন হয়, তবে প্রচুর পরিমাণে না, অল্প পরিমাণে এক্সারসাইজই এদের জন্য যথেষ্ট। এরা দিনে প্রায় 16-18 ঘন্টা ঘুমিয়ে কাটাতেই পছন্দ করে। এরা স্মল সাইজের হওয়ার জন্য যে কোনো সাইজের ঘরের জন্য এরা একটি উপযুক্ত ডগ ব্রিড। জাপানিজ চীন একটি খুবই হেলদি ডগ ব্রিড। তো বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলিতে জাপানিজ চীন ডগ ব্রিড নিয়ে আজকের এপিসোডে এ পর্যন্তই। এরকমই ডগ ব্রিড রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্টস বাংলায় পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডগ ফ্যাক্টস বেঙ্গলিকে, পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে দিন। এতে করে আপনারা পাবেন ডগ ফ্যাক্টস বেঙ্গলির আপকামিং ভিডিওগুলির নোটিফিকেশন সবার চাইতে আগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি আপনাদের সার্মীয়প্রেমী বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, এখন আমরা আছি ইনস্টাগ্রাম ও ফেসবুকেও। আপনারা চাইলেই আমাদেরকে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করতে পারেন এবং সেখানে আপনারা আমাদেরকে আপনাদের কোয়ারিজও করতে পারেন। ধন্যবাদ।